আলোর ফেরিওয়ালা আলোর ফেরিওয়ালা বলতে যে আলো নিয়ে নিয়ে রাস্তায় ঘুরে ঠিক এমনটা নয় আলোর ফেরিওয়ালা পলান সরকার যিনি হাতে বই নিয়ে গ্রামেগঞ্জে ঘুরে ঘুরে বয়স্ক যুবক শিশু সবাইকে একটি অভিনব বই পড়া আন্দোলনের সাথে সংযুক্ত করতে পেরেছিলেন পলান সরকার উনিশশো সালে না জন্মগ্রহণ করেন পরবর্তীতে তিনি তার নানার বাড়িতে যায় বাউসা বাঘা রাজশাহীতে সেখানে তার নানার জমিদারি সে দেখাশোনা করে এবং সেই জমিদারির করের খাজনা তিনি উঠাতেন তারপরে তিনি সরকারের ট্যাক্স বিভাগে যোগ দিয়েছিলেন তারপরে নিজের বাউন্ন শতক জমি দিয়ে তৈরি করেছিলেন একটি উচ্চ বিদ্যালয় এবং তার জীবনে তিনি নাটক দলে কাজ করতেন যার সুবিধার্থে তাকে বই পড়তে হয়েছিল এবং তখন থেকেই তার সেই বই পড়া কার্যক্রম তিনি নিজে বই পড়েন বই পড়তে ভালোবাসেন তার সাথে সাথে যোগ করলেন তার স্কুলের এক থেকে দশ পর্যন্ত সে বাচ্চাদেরকে নতুন বছরে বই দেওয়া শুরু করলেন তারপরে পলান সরকার উনিশশো সাল ডক্টর বললেন তার ডায়বেটিস হয়েছে এবং তিনি সেই ডায়াবেটিসের জন্য ডক্টর বললেন যদি আপনি বাঁচতে চান তাহলে আপনাকে হাঁটতে হবে পলাম সরকার গ্রামেগঞ্জে কিছুদিন এমনিতে হাঁটলেন দেখলেন তার ভাল লাগছে না তারপরে একদিন তার লাইব্রেরি থেকে কিছু বই নিয়ে হাঁটতে চলে গেলেন এবং গ্রামেগঞ্জে ঘুরে ঘুরে বই পড়ুয়া মানুষদের খুঁজে বের করলেন এবং তার যে বইগুলো রয়েছে সেগুলো দিলেন তার একটি নির্দিষ্ট সময় বের করলেন প্রত্যেক সকালে তিনি বিভিন্ন গ্রামে যেতেন সেই গ্রামে গিয়ে সে মানুষ যারা বই পড়তে ভালোবাসেন কিংবা যারা বই পড়তে ভালোবাসে না তাদেরকেও বই পড়ার অনুপ্রেরণা দেওয়া এভাবেই তার বই পড়ার কার্যক্রম শুরু হয় পলান সরকার নিভিতে অন্তরালে আলোকিত করা একজন মানুষ তাকে খুঁজে পেয়েছিলেন বাংলাদেশের বিটিভির যে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি সেই হানিফ সংকেত শালটা দুই হাজার ছয় ডিসেম্বর তখনই পলান সরকারকে দেখানো হলো সেই জনপ্রিয় ইত্যাদি মাধ্যমে তারপর থেকেই পলান সরকারকে সারা বাংলাদেশের মানুষ পুরো বিশ্বের মানুষ জানতে শুরু করলেন দু সালে প্রথম আলোর ছুটির দিনে পলান সরকার আসলেন এবং পলান সরকারকে তখনও পুরো বিশ্বের মানুষ অভিভূতভাবে গ্রহণ করলেন এরপরে দু সাল পলান সরকারকে দেওয়া হলো একুশে পদক দু হাজার চোদ্দো সাল ইম্প্যাক্ট জার্নালিজম ডে পলান সরকারকে বিশ্বের নামি দামি খ্যাত চল্লিশটি দৈনিকে সেদিনে তার পরিচয় আসলেন এবং তার কার্যক্রম সম্পর্কে মানুষকে জানালেন এই যে মানুষটি আলোকিত করছেন তার পড়াশোনা মাত্র ষষ্ঠ শ্রেণী পর্যন্ত কিন্তু আজকে বাংলাদেশে পিএইচডিধারী মানুষের সংখ্যা প্রায় লাখেরও অধিক যে ষষ্ঠ শ্রেণীতে পড়ে মানুষকে এভাবে বই পড়া কার্যক্রমের সাথে সংযুক্ত করতে পারেন আমি সরকারি বিশাল একটি চাকরি করি আমি বেসরকারি একটি বড় এনজিওর নির্বাহী কর্মকর্তা কিন্তু এই ধরনের বই পড়া কার্যক্রমগুলো আমাদের মাথা থেকে আসে না কেন কেন শুধুমাত্র পলান সরকাররাই আজকে বই পড়া কার্যক্রমের সাথে সংযুক্ত আছে আজকে এই পলান সরকার নিয়েই আপনাদের সাথে সামান্য কিছু বলার চেষ্টা করছি এই পলান সরকার নিজেই একটি নাটকে অভিনীত করেন সেই নাটকটির নাম হচ্ছে সায়নের সূর্যোদয় সেই নাটকে দেখা যায় সে রাত বারোটার দিকে বাংলাদেশের একটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাড়িতে যায় এবং স্বরাষ্ট্রমন্ত্রী সে রাত দুইটার দিকে সন্ত্রাসী ধরতে যায় ঠিক রাত চারটার দিকে সেই সন্ত্রাসীদের ফাঁসি দেওয়া হয় পলান সরকার স্বপ্ন দেখতেন সেই বাংলাদেশের যে বাংলাদেশের প্রত্যেকটি পরিবেশী হবে মানুষ বান্ধব সরকারি থেকে শুরু করে বেসরকারি যে খাতগুলোই থাকুক না কেন মানুষ মানুষের যে হানাহানি সেটিও আসলে থাকবে না আর এই পলান সরকার তারই ক্ষুদ্র প্রচেষ্টায় তার এলাকার বাউসা বাউসা গ্রামের মূলত হচ্ছে বাঘা যে উপজেলা ছিল সেখানকার বিশটি গ্রামে আলো ছড়িয়েছেন এবং এই পলান সরকার একটা সামান্য মানুষ আমার তো মনে হয় তিনি বা ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছেন তো তারপরে এ ধরনের একটি কার্যক্রমের সাথে সংযুক্ত হওয়া কিংবা এ ধরনের একটি মহত চিন্তা তার মাথার মধ্য দিয়ে আসা এটি আসলে আমাদের মতো ক্ষুদ্র মানুষ যারা ব্যক্তিকেন্দ্রিক আত্মকেন্দ্রিক হয়ে উঠেছে নিজের চিন্তাটার বাইরে অন্য কিছু করতে পারি না তাদের থেকে মনে হয় কখনো এটা সম্ভব নয় তাই আজকে আমরা পলান সরকার নিয়ে সামান্য কিছু বলার চেষ্টা করলাম এবং বাউশায় তার নামে কি এখন একটি লাইব্রেরি আছে আপনারা সেখানে গেলে তার লাইব্রেরিটি দেখতে পারেন এবং আশেপাশের বিশটি গ্রামে তাকে বইওয়ালা দাদু নামেই চিনে তিনি একজন নিঃসন্দেহে সমাজসেবক এবং সর্বশেষে ইউনিলিভার তাকে ঘোষণা করেছিলেন সাদা মনের মানুষ হিসেবে আসলে বাংলাদেশটাতে সে সাদা মনের মানুষগুলোর খুব প্রয়োজন সেই মানুষগুলো আমাদের দরকার যারা দেশটা নিয়ে ভাবে মানুষগুলো নিয়ে ভাবে এবং যখন দু সালে পলান সরকার মারা গেলেন তার আশেপাশে যতগুলো মানুষ বই পড়তেন সবাই পলান সরকারের জন্য এখনও অপেক্ষা করছে আমরা চাই বাংলাদেশটাতে ব্যক্তিগত উদ্যোগই হোক যে যার মতো জায়গা থেকে আছে ঠিক পলান সরকারের মতো না হলেও ক্ষুদ্র পরিসরে এই বই পড়া আন্দোলনটাকে কার্যক্রম রাখা এবং এটিকে চালু রাখা সচল রাখা মানুষকে বই পড়ানোর জন্য অনুপ্রেরণা দেওয়া নিজ নিজ জায়গা থেকে হয়তোবা করলে পলান সরকার যেই বাংলাদেশের স্বপ্ন দেখতেন সেই বাংলাদেশটা হয়তো বা সম্মুখে আসছে আর বেশি কথা না ব্যক্তি জীবনে আপনি অনেক সম্পদশালী হবেন অনেক কিছু করবেন কিন্তু মানুষ আপনাকে মনে রাখবে না পলান সরকার মারা গেছে তিনি আজকে আমরা মনে করছি আজকে আমরা না এই বাংলাদেশটা যতদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত মানুষ নিজেকে বাদ দিয়ে নিজের বাইরে থেকে সমাজটা নিয়ে চিন্তা করবে মানুষগুলো নিয়ে চিন্তা করবে ততদিন পর্যন্ত এই পলন সরকার বেঁচে থাকবে সুতরাং আজকে আপনার কোটি টাকা রয়েছে কিন্তু সেই টাকার যদি আপনি যথাযথ প্রয়োগ না ঘটান সেই টাকাটি যদি আপনি নিজেকে কুখিত করে রাখেন সেটা কিন্তু মৃত্যুর পরে আপনাকে কেউ চিনবে না ভুলে যাবে তাই আমরা আমাদের জায়গা থেকে আরে একটু উদার হই এবং নিজে যতটুকু পারি আমাদের আশেপাশে সদ সাহায্যের হাত ছড়িয়ে দিই পালায়ন সরকার হতে পারবো না কিন্তু আমি আমার জায়গা থেকে আমি হই শেষে বলবো পলায়ন সরকার হাঁটছে নতুন প্রজন্ম আসছে বাংলাদেশ স্বপ্ন দেখছে কবি বলেছিলেন এমন মানব মানবজনম করিব গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভ্রমণ ধন্যবাদ ভালো থাকবেন